हरे कृष्ण। একবার ভগবানের বাহন গরুর, ভগবানের চক্র সুদর্শন চক্র এবং ভগবানের স্ত্রী রুক্মিণী দেবীর অহংকার জন্মে গিয়েছিল। সেই অহংকার কিভাবে ভগবান চূর্ণ করলেন সেই কাহিনীটাই আজ আমি আপনাদের বলবো। হে ভক্তগণ, আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, তারা সবসময় কিন্তু ভগবানের সঙ্গেই থাকে, তা সত্ত্বেও তাদের কিন্তু অহংকার জন্মে গিয়েছিল, আর আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, যখন কোনো ভক্তের অহংকার জন্মে যায়, সেই অহংকার কিন্তু ভগবান খুব তাড়াতাড়ি চূর্ণ করে ফেলেন। এক সময় ভগবান কৃষ্ণ কোথাও গিয়েছেন গরুরের পিঠে করে, ফেরার সময় গরুর বলছে, হে ভগবান, আমার মতো বাহন কি আর কোথাও পাওয়া যাবে বলুন? আমি কি তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গা আপনাকে নিয়ে যাই? ভগবান ভাবলেন আর হাসলেন, যাই হোক, আমার বাহনের তালে অহংকার জন্মালো। যাই হোক, তার দ্বারকায় প্রবেশ করছেন, সে দ্বারকায় আবার সুদর্শন চক্রকে দ্বার রক্ষী হিসাবে নিযুক্ত করেছিলেন। ঢোকার সময় চক্রকে জিজ্ঞাসা করছেন, হে দ্বাররক্ষী, তা আমি যাওয়ার পরে কেউ আসেনি তো, ভিতরে কেউ ঢোকেনি তো? বলছে, না না প্রভু, বলেন কি, আমি থাকতে আপনার সুদর্শন চক্র, আমি থাকতে কেউ ঢুকে যাবে এত সোজা? ভগবান ভাবলেন, তাহলে আজ সুদর্শনের অহংকার জন্মালো। ভেতরে ঢুকলেন, ভেতরে ঢোকার পরে রুক্মিণী দেবী ভগবানকে বসতে দিলেন, এবং তারপরে তার পাশে সে রুক্মিণী দেবী এসে বলছেন, হে প্রভু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলছে, হ্যাঁ বলো। বলছে, এই যে রামায়ণে যখন আপনি রামের অবতার নিয়েছিলেন এবং আপনার যে স্ত্রী সীতা, সে কি আমার মতো সুন্দরী ছিল? এত আমি যেরকম সুন্দরী, এরকম সুন্দরী কি মা সীতা ছিল? ভগবান ভাবলেন, আজ কি হলো, কি দেখছি আমি, আজ গরুরের চক্র এবং শেষমেশ রুক্মিণী দেবীর অহংকার জন্মালো। যাই হোক, ভগবান ভাবলেন এদের অহংকার তাড়াতাড়ি ভাঙতে হবে। যা হোক, কী করা যায়? ভগবান ভাবলেন, আজ আমি এদের অহংকার ভাঙাবো হনুমানকে দিয়ে। তারপর ভগবান গরুরকে ডাকলেন, গরুরকে ডেকে বললেন, যাও হনুমানের নিকট যাও, গিয়ে বলো আমি ডেকে পাঠিয়েছি। তখন গরুর গেল, যাওয়ার পরে হনুমানকে গিয়ে বললো, হে হনুমান, আপনাকে প্রভু ডাকছে। বলছে, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার পরে আসছি। বলে, না না তুমি চলো, কিভাবে যাবে না যাবে, আমার পিঠে উঠবে, আমি তাড়াতাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তখন হনুমান বলছে, যাও না তুমি, আমি যাবো, তুমি যাও, যেতে লাগো তুমি। তখন গরুর ভাবছে, আর কি সে যাবে, হনুমানের বয়স হয়ে গিয়েছে, তা আমার পিঠে উঠলে আমি তাড়াতাড়ি নিয়ে যেতাম। তা ওই যখনই ঢুকছে আর কি ওই গরুর গিয়ে, তখন দেখে হনুমান বেরিয়ে আসছে, আর সে তো দেখে অবাক, বলো কি ব্যাপার এত তাড়াতাড়ি? বলে, হ্যাঁ, আমি যে কারণে ভগবান আমাকে ডেকেছিল তা আমার কাজ সমাপ্ত, আমি আবার চলে যাচ্ছি। তখন এটা দেখে গরুরের অহংকার ভাঙলো, বাপ রে বাপ, আমি নিজেকে কতই না বড় মনে করেছিলাম। এইভাবে গরুরের অহংকার ভাঙলো। হনুমান যখন ভিতরে ঢুকেছিলেন, ঢুকে দেখলেন ভগবানের পাশে রুক্মিণী দেবী বসে রয়েছেন। তখন হনুমান বলছেন, প্রভু, এ কে, কোন দাসী না কে, আর কি দেখতে, আর মা সীতা, আরে বাপরে, সে কি রূপ, কি সুন্দরী, ওরকম সৌন্দর্য আমি তো আমার জন্মে আর দেখলাম না প্রভু, আর আপনি কাকে বসিয়েছেন পাশে? তখন রুক্মিণী দেবী শুনে ভাবলেন, আরে বাপরে বাপ, আমি কি ভাবছিলাম, আর আমি তো সীতার নিকট কিছুই না। যাই হোক, তখন রুক্মিণী দেবীর এই কথা শুনে তার অহংকার ভাঙল। এবার চক্র, চক্রের অহংকার কিভাবে ভাঙল?
তা ভগবান বলছেন, তা তুমি যে ভিতরে প্রবেশ করলে তা তোমাকে কেউ বাধা দেয়নি? হ্যাঁ প্রভু, বাধা তো একজন দিচ্ছিল, তা আমি তাকে মুখে পুরে নিয়েছি। তখন ওই হনুমান যখন কথা বলছিলেন তখন তার মুখ একটু ফোলা ছিল, তখন সেই মুখ থেকে চক্রকে বের করলো। চক্র তখন বেরিয়ে ভাবছে, বাপরে বাপ, আমি না কত অহংকার করেছিলাম, আমি কার পাল্লায় পড়লাম এটা। যাই হোক, এইভাবে ভগবান গরুর রুক্মিণী দেবী ও চক্রের অহংকার ভাঙলেন। হরে কৃষ্ণ।